हेलो हां दादा आओ आओ संचालक रिपोर्टर सुधीर माइती बाबू अतिथि हिसाब से आज के आसन अंश ग्रहण आसन कर বিশিষ্ট বাবুসোনা শাহ মেহবুব মল্লিক মাহফুজ মল্লিক সাবুল মল্লিক বিশ্বজিৎ মাইতি সামিরুল ইসলাম মৌলানা শেখ সেলিম রয়েছেন জহরুল ইসলাম আমাদের মূল সঞ্চালক রয়েছেন লিয়াকত শেখ রয়েছেন শেখ জাকির হোসেন রয়েছেন জামিরুল ইসলাম আছেন সামিদুল ইসলাম আমাদের থানার রশিদ খান আমাদের আতিয়ার বলছেন তো মেজবাউদ্দিন শাহ নিশ্চিত আমি রয়েছি নাম নতুন করে বলার সত্যি লাগে না মাদ্রাসা এর সঙ্গে মূল সহযোগিতায় সহযোগিতা করছেন আমাদের দুজন আর্মি আছেন আমাদের গ্রামের আর্মিরা রয়েছেন দুজন উপস্থিত আছেন একজন ডিউটিতে আছেন তাদের নামগুলো ঘোষণা করছি তারা যে আমরা সত্যিকারই রাধাপুর মুসলিম পল্লী আমরা হয়তো এরকম অনুষ্ঠান কখনো করতাম না তারা আর্মি হওয়ার পরে তাদের উদ্যোগ তাদের চেতনা থেকে না এগুলো করার দরকার আছে করতে হবে সেই উদ্যোগ নিয়ে তারা করছিলেন আজকে তাদেরকে আমরা প্রধান অতিথি মাননীয় উৎপল ধারা মহাশয় বিশেষ অতিথি মাননীয় বিজয় মিশ্র মহাশয় বিশেষ অতিথি মাননীয় রঞ্জন মাল মহাশয় মঞ্চের উপরে রয়েছেন এনার চারজন এনাদের বরণ করে নেওয়ার পরে মঞ্চের বাম সাইডে আমাদের আজকের আমন্ত্রিত ব্যক্তিবর্গরা রয়েছেন অতিথি হিসেবে আমরা তাদের আমন্ত্রণ করেছিলাম তাদেরকে বরণ করে নিচ্ছেন একের পর এক তাদের রয়েছেন যারা প্রত্যেককে বরণ করে নিচ্ছেন আমাদের মৌলানা আব্দুল মান্নান সাহেবকে বরণ করে নিচ্ছেন মান্নান সাহেবকে মঞ্চে ওঠার জন্য অনুরোধ করছি এটা করছেন ক্লাবের অন্যতম সদস্য সফল ভারত গ্রামীণ কল্যাণ সমাজের সভাপতি আফতার আলী সাহেব মঞ্চে আর বাকিরা কেউ থাকবেন না অতিথি চারজন এবং তিনজন এবং সভাপতি থাকবেন আপনারা নিচে চলে আসুন বলার জন্য সেই সৈনিকদের বাবারা তার সন্তানদেরকে ডাক্তার বানাননি উকিল বানাননি মাস্টার বানাননি বড় বড় ইঞ্জিনিয়ার বানাননি তারা চেয়েছিলেন না আমাদের সমস্ত কিছু অর্থ থাকার পরেও তোমরা যাও ভারত মাতার সেবা করার জন্য ভারতের বড় এগিয়ে লড়াই করো সেই বাবাদেরকে বীর বাবাদেরকে এখন আমরা বরণ করছি সেই বীর বাবাদের নাম হলো সেই বীর বাবা যোগ্যতম বাবাদের নাম হলো লেয়ারউদ্দিন আলী শাহ মেজবাউদ্দিন আলী শাহ উনাকে আপনারা সবাই জানেন ভালো করে জানেন এবং শেখ কুতুবুদ্দিন এই তিনজন বাবা যাদের মানসিকতা ছিল যে না না বাবা তোমরা চলে যাও বড়াদের মধ্যে লড়াই করে আমরা আনন্দে ঘুমাতে পারি রাত্রের ঘুম আমরা সঠিকভাবে নিতে পারি বাইরের শত্রুরা আমাদেরকে যাতে দেখতে না পায় বাইরের শত্রুরা যাতে আমাদের উপরে আক্রমণ করতে না পারে তার জন্য তোমরা মানসিকভাবে পরিকল্পিত হবে তোমরা যাও ভারত মাতার সেবা করার জন্য সেই বাবাদেরকে এখন আমরা বরণ করে নিচ্ছি এই বাবাদেরকে বরণ করছেন ক্লাবের
জওয়ানকে আমরা এখন আছেন উপস্থিত এই জওয়ান দুজনকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের কুতুবউদ্দিন সাহেব মেরা ভারত মহান শ্রদ্ধা জানাতে শহীদ মাল্যদান এবং পুষ্পার্ঘ অর্পণ এছাড়া আমাদের জাতীয় সঙ্গীত পরিবেশন হবে একের পর এক প্রথমে পতাকা উত্তোলন ভারতবর্ষের পতাকা পতপত করে উড়বে আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তাই পতাকা উত্তোলন করছেন আপনারা আমাদের সিভিক ভলেন্টিয়ার রয়েছেন তেনাকে সামনে আসার জন্য অনুরোধ করছি বরং সত্যিকারী মুসলিম পরিবার অনেক পিছিয়ে ছিল পতাকা উত্তোলন অনুষ্ঠিত হবে আমরা সবাইকে দাঁড়িয়ে পড়তে বলবো জাতীয় সঙ্গীত পরিবেশন হলো এবারে শহীদদের মাল্যদান হবে মাল্যদান করছেন আজকে আমাদের এই রাধাপুর মাল্যদান করছেন আমাদের আজকের প্রধান অতিথি রাধাপুর 7 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাননীয় উৎপল ধারা মহোদয় মাল্যদান করছেন আজকের এই অনুষ্ঠানের সভাপতি মাননীয় শেখ আব্দুর রহমান সাহেব মহাশয় মাল্যদান করছেন আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি মাননীয় বিজয় মিশ্র মহোদয় মাল্যদান করছেন আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি মাননীয় রঞ্জন মাল মহোদয় মাল্যদান করছেন আমরা প্রত্যেকের নামগুলো ঘোষণা করছি একের পর এক চলে আসুন মাল্যদান করছেন নবকুমার সিট মহোদয় মাল্যদান করছেন রঞ্জন দরুই মহোদয় মাল্যদান করছেন যামিনী কান্ত খাটুয়া মহোদয় মাল্যদান করছেন দেবাশিস পাত্র মহোদয় মাল্যদান করছেন সুকেন্দু সাহু মহোদয় মাল্যদান করছেন নিখিল রঞ্জন মণ্ডল মহোদয় মাল্যদান করছেন জব্বার মহোদয় মাল্যদান করছেন আব্দুল রেজ্জাক মাল্যদান করছেন চন্দন ভট্টাচার্য মাল্যদান করছেন অলোক জানা মাল্যদান করছেন ইসরাইল মাল্যদান করছেন জয়লক্ষ্মী মল্লিক মাল্যদান করছেন সুকেন্দু সুখদেব পাত্র মাল্যদান করছেন অতনু পাত্র মাল্যদান করছেন স্বপন কুমার দাস যারা আছেন এরপর নামগুলো ঘোষণা করছি শেখ আতিয়ার হোসেন মেজবাউদ্দিন শাহ নুরুল ইসলাম শেখ ইমান আলী শেখ রফিজুল ইসলাম আফতার আলী শাহ বাবু সোনা আলী শাহ
মেহবুব মোল্লা, মাইফুজ মোল্লা, সাবুল মোল্লা, মাছং সোয়াই, বিশ্বজিৎ মাইতি, বিশ্বজিৎ দোলুই, বিশ্বজিৎ দোলুই, মালদান করছেন আব্দুর রফিক শাহ, মালদান করছেন জহুরুল ইসলাম, মালদান করছেন আমাদের দুই জওয়ান সৈয়দ আলী শাহ এবং শাহনওয়াজ হোসেন মালদান করছেন হিন্দুস্তান জিন্দাবাদ ভারতীয় গণতন্ত্র দিবস ভারতীয় গণতন্ত্র দিবস জিন্দাবাদ এই মঞ্চে মনি কোঠা বিরাজ করছে সেটা আপনাদের সামনে না বললে হয়তো আমার না বলা বক্তব্য অন্তরে বড় একটা আঘাত হানবে। এই সমস্ত অনুষ্ঠানের প্রাক্কালে এমন কিছু কিছু ইতিহাস লুকিয়ে আছে। আমাদেরই গ্রামের তর তাজার দুটো ছেলে যারা শহীদ হয়ে গেছেন, এই সমস্ত অনুষ্ঠানকে যারা সূচনা করেছিলেন আমাদের অনেক পরে তারা আজকে ইহলোকে নেই, তাই তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাবার জন্য আমি এক মিনিট নীরবতা পালন করবার জন্য অনুরোধ জানাব। হচ্ছে সামাল সাহেব এবং জাহাঙ্গীর এই দিনটিকে যিনি সংবিধান রচনা করেছেন বিআর আম্বেদকর কিংবা সংবিধানের যাতে নিরুপতা না পায়, যাতে বিরুদ্ধাচরণ না করে আজকে একটি আইন কালা কানুন আপনাদের গৈরিক অভিনন্দন ও জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, জয়। আমাদের গ্রামের লড়াকু নেতা, আমাদের গ্রামের অভিভাবক কেশবাবুদিন আলী শাহ, আজকের যে সভা 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, তারপর মদিনাতুল উলুম এবং রাধাপুর সফল ভারত গ্রামীণ কল্যাণ সমাজ আয়োজিত এই সভার সভাপতি রয়েছেন, এই সভার প্রধান অতিথি রয়েছেন, এই সভার বিশেষ অতিথি রয়েছেন, এই সভার আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, গ্রামীণ কল্যাণ সমাজের পরিচালকবৃন্দ, তাদেরকে আমার সেলাম, আমার ভালোবাসা জানাচ্ছি। একটি কারণে সত্যি এরকম অনুষ্ঠান আমরা হয়তো কখনো করি, আমরা স্বাধীনতা দিবসটা উদযাপন হয়তো করি কিন্তু প্রজাতন্ত্র দিবস সত্যি উদযাপন করতাম না। কিন্তু বাস্তব পরিবেশ, বাস্তব পরিস্থিতি, বাস্তব সময়ে দাঁড়িয়ে এরা যা অনুষ্ঠান শুরু করলেন, এটাকে সামনে রেখে আগামী দিনে আরো অনুষ্ঠান আরো ভালো পথে আমরা যাতে এগিয়ে যেতে পারি সেটা তাদের কাছে আমি অনুরোধ করব।
আমি অনুরোধ করতে চাই, মানুষ আমরা প্রজাতন্ত্র দিবস দেশের সরকার নুরুল বাবু যা প্রথমে বললেন দায়িত্ব কালের উপরে বর্তায়। আমরা প্রজাদের সুখ দুঃখ ভালোবাসা, প্রজাদের সুখে থাকা, প্রজাদের ভালো থাকার জন্য দায়বদ্ধ আমাদের দেশের সরকার কেন আমরা নির্বাচিত করি, তাই আমাদের যারা নির্বাচিত সরকার আমাদের না দেখে হয়তো বিপদে পরিচালিত হয়। আজকে একটা কথা না বললে নয়, আজকে দেশে মানুষকে বিভাজন তৈরি করেছে। আমরা কখনো ভাবিনি আমি হিন্দু, তিনি মুসলিম, তিনি জৈন, তিনি খ্রিস্টান, এটা নয়। জাতীয় সঙ্গীতে কি বলা হলো আপনারা তো শুনলেন পড়লেন, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সকলেই এক পথে থাকবো, আমরা দেশের জন্য লড়াই করব, আমরা দেশ মাতাকে রক্ষা করব, আমাদের দেশে কোন বিদেশী শত্রু তাদের সামনে লড়াইয়ের জন্য আমরা মাথা উঁচু করে লড়াই করব, তার জন্য আমরা কখনো এক পাও পিছা হব না, সেটা আজকে আমাদের শপথ নিতে হবে। আমরা কখনো হিন্দুদের দেখলে মুসলিমরা যেমন দূরে সরব না, আবার মুসলিমদের দেখলে হিন্দুরা দূরে সরবে না, আর যারা এটা করতে চায় তাদেরকে ঘৃণার চোখে আমাদেরকে দেখতে হবে, সেটা ভাবতে হবে আপনাদেরকে। আজকে ছোট শিশু তাদের মনে বৃক্ষ রোপণ করে দেওয়া যাবে না, বিষাক্ত করে দেওয়া যাবে না, তাদেরকে সুন্দর পরিবেশে তুলতে হবে। শিক্ষাগত অনুরোধ করব, বক্তব্য বাড়িয়ে আজকে আর লাভ হবে না, এই কথা বলে আমাদের ক্লাব প্রত্যেককে এবং যারা আজকে বিশেষ অতিথিরা রয়েছেন সকলকে আরেকবার সেলাম নমস্কার ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট কথা এখানে শেষ করছি। ভারত এগিয়ে যাবে, সোনার ভারত হবে, সেই আশা রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। বন্দে মাতরম। এবার আমরা আমাদের গ্রামের গর্ব, আমাদের এলাকার গর্ব ইঞ্জিনিয়ার বাচ্চাকে বরণ করে নিচ্ছেন, আমাদের গ্রামের প্রাক্তন প্রধান আতিয়া মহাশয়। এবার বক্তব্য রাখছেন সংক্ষিপ্ত এবার আমাদের কাছে মূল্যবান বক্তব্য রাখবেন। রাধাপুর হ্যালো এবং পূর্ব রাধাপুর হরিপুর বাইন্দা সকল হিন্দু মুসলিম সম্প্রদায়ের কাছে আমাদের এই ক্লাবের সদস্য গ্রহণ করেছিলাম, সেই ক্লাবের নাম দিয়েছিলাম আমরা সফল ভারত গ্রামীণ কল্যাণ সমাজ। এটা আমরা গর্ববোধ করি যে আমরা ক্ষুদ্রতম একটা সংস্থা তৈরি করে আমরা বৃহৎ আকারে অনুষ্ঠান করতে পারি। প্রথমে বলি 26শে জানুয়ারি কেন আমরা পালন করি, 1947 সালে 15ই আগস্ট দেশ স্বাধীন হওয়ার পরে আমরা কোন আইনে থাকব, তখন বিআর আম্বেদকর তিনি একটি আইন রচনা করেছিলেন, সেই আইনের মধ্য দিয়ে আমরা চলি। 2 বছর 11 মাস 18 দিন এই আইনটি লিখতে সময় লেগেছিল। তিনার সৈনিক ছিল 318 জন। তিনি আমাদের আইনটি এই ভারতবর্ষে স্থাপিত করেছিল। ১৯৪৯ সালে 20 ডিসেম্বর সেইটা আমাদের ভারতবর্ষে পাঠিয়েছিল, 1950 সালে 26শে জানুয়ারি সেই আমাদের প্রজাতন্ত্র দিবস ভারতের আইন রচিত করে আমরা সেই আইনকে সর্বধর্ম
শ্রদ্ধা করি। এই কথা বলে আগামী দিন আমরা ভারতের যে দুটো অনুষ্ঠান রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেছিলেন ভারত সরকারের পক্ষ থেকে, 1947 সাল যেদিন স্বাধীন হয়েছিল 15ই আগস্ট, এবং 1950 সাল 26শে জানুয়ারি, এই দুটো দিন ভারতীয় রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেছিল ভারত সরকারের পক্ষ থেকে। আমরা বিগত দিন করে এসেছি এবং আগামী দিনে করব এই ছুটি সম্পর্কবদ্ধ রেখে। আমরা আগামী দিনে এই সফল ভারত গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে আগামী দিনে এই অনুষ্ঠান চালিয়ে যাবে এইটুকু পরিকল্পিত হয়ে আমি আমার এইখানে ক্ষুদ্র বক্তব্য দিতে চাইছি। ভারত মাতা কি সন্দেহ, সভাপতি এবং বিশিষ্ট অতিথি এবং আমাদের গ্রামের সভাপতি এবং মাদ্রাসা মদিনাতুল উলুমের সভাপতি এবং সফল ভারত গ্রামীণ কল্যাণের সমস্ত তত্ত্ববিন্দু, সবাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমি ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। আমরা সকলেই জানি এবং সকলেই কম বেশি পড়াশোনা করেছি, এই 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপিত করার জন্য আমরা বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন স্কুল, কলেজ এবং বিভিন্ন ক্লাবে আমরা অনুষ্ঠিত করি। এই প্রজাতন্ত্র দিবস সম্পর্কে আমাদের কম বেশি জানা আছে এবং ডেট তারিখ আমাদের জানা। ইংরেজের হাতে রাজত্ব ছিল, তারা বিভিন্নভাবে ভারতের প্রজাতন্ত্রের উপরে আঘাত আনিয়েছিল এবং বিভিন্নভাবে তারা প্রজাদেরকে কষ্ট দিত, বিভিন্নভাবে প্রজাদেরকে তারা লাঞ্ছিত বঞ্চিত করত। এই ভারত এমন একটি মহান দেশ যেই দেশে সর্বশেষ হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, পাঞ্জাবি সবাই দলবদ্ধ ভাবে ঐক্য হয়ে এই মহান ভারতবর্ষকে স্বাধীন করেছিলেন। সবাই দিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে এটা আমাদের জন্মভূমি। আজকে যদি ভারতবর্ষের দিকে একটা আগুন তুলে তাকায়, আমরা আমাদের রক্ত দিয়ে, আমাদের সন্তান দিয়ে, আমাদের জমিন দিয়ে, আমাদের বর্ষ দিয়ে এই ভারতবর্ষকে আমরা রক্ষা করব, এটা আমাদের প্রতিজ্ঞা এবং প্রতিশ্রুতি। এবং সর্বপ্রথম এই পুরো ওয়ার্ল্ডে একটি বড় মাদ্রাসা, মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ, সেখানকার বড় বড় মহাদিসিকরা ইংরেজের বিরুদ্ধে ফতোয়া দারুদের করেছিল, ইংরেজের সঙ্গে কোনো আমাদের আতাত বন্ধুত্ব এবং তাদের কোনো আইন শৃঙ্খলা মানা যাবে না। এবং সবাই তার সঙ্গে হিন্দু, পাঞ্জাব, শিখ, ইসাই সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই ভারতবর্ষকে স্বাধীন করেছিল। স্বাধীন করার অনেক দিন পরে এই আমাদের যে প্রজাতন্ত্র দিবস, এই দিবসটা এই আম্বেদকর মহাশয় এই দিনটিকে রচনা করে এবং সেই থেকে আমরা সুস্থ এবং সবলভাবে আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি। আমার বলার উদ্দেশ্য এই ভারতবর্ষ, আমার এই ভারতবর্ষ, আপনার এই ভারতবর্ষ সকলে যারা ঘৃণার চোখে দেখে, যারা ঘৃণা মনে করে তাদেরকে আমরা ঘৃণা করি। ভারতবর্ষে আমরা এক গ্রাম থেকে অন্য শহরে চলে গেলে, অন্য স্টেটে চলে গেলে আমাদের অন্তর থাকে, আমাদের অন্তর মানা নয়, সেই আমাদের জন্মভূমি, সেই আমাদের গ্রাম, আমাদের গ্রামের রোজগার এবং গ্রামের পরিবেশ কোথায়, যারা আমাদেরকে ভারত চালার কথা বলে, যারা ভারতবর্ষে আমাদের অধিবেশন হিসাবে আমাদেরকে অন্য চোখে দেখে তাদেরকে সাবধান করছি বারে বারে। এই ভারতবর্ষ আমাদের, ভারতবর্ষ সকলে, ভারতবর্ষের জন্য আমরা প্রাণ দিতে রাখতেছি, এই বলে আমার সম্পর্ক সংক্ষিপ্ত বক্তব্য। নমস্কার, সালাম এবং মঞ্চে উপবিষ্ট সক্রিয় সভাপতি মহোদয়, উপবিষ্ট আপনাদের রাধাপুর অঞ্চলের সকলের প্রিয় সদ্য উপপ্রধান মহোদয় এবং এখানে উপস্থিত বিশিষ্ট, আজকে এই
সফল ভারত গ্রামীণ সমাজ কল্যাণ এবং পাত্রাখার যৌথ যে আজকে অনুষ্ঠান, আজকে 72তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে, তার সম্মানীয় সভাপতি মহোদয় এবং উপস্থিত আছেন বিশিষ্ট অতিথিবর্গ এবং এই দুই সংগঠনের কর্মকর্তাগণ এবং প্রিয় সুধী বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং এই মাদ্রাসার ছোট ছোট স্নেহভাজন ছেলেমেয়ে সবাইকে আজকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শ্রদ্ধা প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও সেলাম জানাই আজকের এই পবিত্র দিনে। এবং এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে খুবই ধন্য মনে করি। বহু অনুষ্ঠানে গেছি, বহু জায়গাতে গেছি, আজকে এতক্ষণ ধরে যে বক্তব্যগুলো আজকে উঠে এলো, যে একটা ব্যথা যন্ত্রণা, আমরা সবাই জানি 1947 সালের 15ই আগস্ট যখন ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, তৎকালীন 33 কোটি মানুষকে নিয়ে কিভাবে দেশ পরিচালনা হবে, ডক্টর বিআর আম্বেদকরের নেতৃত্বে ভারতীয় গণপরিষদ তৈরি হয়েছিল, সংবিধান রচিত হয়েছিল এবং 1950 সালের 26শে জানুয়ারি এই পবিত্র দিনটিতে সেই সংবিধানকে গ্রহণ করা হয়েছিল। সেই সংবিধানের মূল কয়েকটি মন্ত্র ছিল ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা, ভারতবর্ষের অখণ্ডতা বজায় রাখা এবং মানুষের মৌলিক অধিকার, সেই সংবিধানে ছিল আরো বহু জিনিস আছে। আজকে স্বাধীনতার প্রায় 74 বছর পরে এই 72তম দিবসে, প্রজাতন্ত্র দিবসে, ভারতবর্ষের মানুষ আজকে আতঙ্কিত, অখণ্ডতা রক্ষা হবে কিনা, ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা, রাষ্ট্রের মর্যাদা থাকবে কিনা, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে সঠিকভাবে রূপায়ণ করা যাবে কিনা, এগুলো নিয়ে মানুষের মনে কিন্তু আজকে প্রশ্নচিহ্ন এসে গেছে। আজকে ভারতবর্ষে 138 কোটি মানুষ, সারা বিশ্ব আজকে করোনার প্রকোপে কোটি কোটি মানুষ দিশাহারা, কিন্তু কিছু মানুষ আজকে ভারতবর্ষের সংবিধানকে উল্টে পাল্টে দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। তাই আজকে ভারতের 138 কোটি মানুষের সঙ্গে আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে আজকের এই পবিত্রতম দিনে। ভারতের সংবিধান, ভারতের গণতন্ত্র, ভারতের সার্বভৌমত্ব, ভারতের অখণ্ডতা বজায় রাখতে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এগোতে হবে। ভাবতে অবাক লাগে, আজকে ভারতবর্ষের প্রায় 6.5 লক্ষ গ্রামে প্রতিটি জায়গাতে এই দিনটিকে উদযাপন করছেন ভারতবর্ষের কোটি কোটি মানুষ, কিন্তু আতঙ্কে দিন কাটছে। এই সংবিধানটা রক্ষা হবে তো, ধর্ম নিরপেক্ষতা বজায় থাকবে তো, ভারতের অখণ্ডতা রক্ষা হবে তো, মানুষের মৌলিক অধিকার থাকবে কিনা প্রশ্নচিহ্ন এসে গেছে। আজ থেকে 70-75 বছর আগে ভারত যখন স্বাধীন হয়েছে, একটা আলপিন তৈরির ক্ষমতা ছিল না ভারতবর্ষ, 33 কোটি মানুষ থেকে 138 কোটিতে পৌঁছেছে। পৃথিবীর ইতিহাসে এত অসম বঞ্চিত দেশ, যেখানে হিমালয়ের মতো কয়েক হাজার ফিট পাহাড়ি অঞ্চল, আবার কেরলের মতো কিছু সমতল ভূমি এবং নানা ভাষা, হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন খ্রিস্টান পারসি বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রিতভাবে আজকে ভারতবর্ষে বসবাস করছে।
আজকে দুঃখ পাওয়ার কিছুই নেই। ভারতের সংবিধান আপনাদেরই রক্ষা করতে হবে। ভারতবর্ষের যে জাতীয় সংগীত, ভারতবর্ষের যে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক মেলবন্ধ, তাকে রক্ষা করতে হবে বুকের রক্ত দিয়ে। এই অঙ্গীকার আজকে সর্বস্তরের মানুষকে নিতে হবে। সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় হীনমন্যতায় ভোগার কোন জায়গা নেই। যতদিন ভারতবর্ষের সংবিধান আছে, ততদিন ভারতবর্ষ আমার আপনার হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে, এই ভারত কোন একটা সম্প্রদায়ের হতে পারে না। কেন সেদিন ডক্টর বি আর আম্বেদকর এই ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের মর্যাদা দিয়েছিলেন? 200 বছরের ব্রিটিশের বিরুদ্ধে কোন একটা সম্প্রদায় আন্দোলন করেনি। সমস্ত সম্প্রদায়ের মানুষ ব্রিটিশের বিরুদ্ধে লড়াই ঘোষণা করেছিলেন। তাই আজকে তারা উপলব্ধি করতে পেরেছিলেন যে এই ভারতবর্ষের মাটিতে সর্বধর্ম সমন্বয়, সমস্ত জাতি সমস্ত সম্প্রদায়ের মানুষের মৌলিক অধিকার সমানভাবে থাকবে। আপনারা মাস্টারমশাই বললেন শিক্ষায় হয়তো কিছুটা পিছিয়ে, সরকারকে চিন্তা ভাবনা করতে হবে যাতে শিক্ষায় আপনারা এগোতে পারে। পিছিয়ে কেন? ভারতবর্ষে রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর জাকির হোসেন কোন সম্প্রদায়ের মানুষ? কই হিন্দুরা তো ভাবেনি যে তিনি মুসলমান বলে তাকে রাষ্ট্রপতি করা যাবে না? ডক্টর ফখরুদ্দিন আলী আহমেদ, হিন্দুরা তো ভাবেনি যে তাদের যেহেতু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাকে রাষ্ট্রপতি করা যাবে না? কই হিন্দুরা তো ভাবেনি যখন এপিজে আব্দুল কালামকে রাষ্ট্রপতি করা হলো? তাহলে আজকে দেশের সর্বোচ্চতম সম্মানের অধিকারী যারা ছিলেন তারা আজকে প্রয়াত হয়েছে। কিন্তু তাদের যে বক্তব্য ছিল, একটা রাষ্ট্রপতি একজন রাষ্ট্রপতি হিসাবে যখন ফাইলে সই করতেন, হিন্দু মুসলমান কি তারা বাঁচতেন? তারা বাঁচেন। আজকে একটা কথা না বললে নয়, এশিয়ার মধ্যে সর্বোত্তম বিধানসভার স্পিকার হিসাবে কে সম্মানিত হয়েছিলেন? হাসিম আব্দুল হালিম সাহেব 30 বছর ধরে বিধানসভার অধ্যক্ষ ছিলেন। এশিয়া মহাদেশে বাঙালি তাকে সম্মান দিয়েছে, হিন্দুরা তাকে সম্মান দিয়েছে। রাজনৈতিক ব্যবধান থাকতে পারে, কিন্তু ধর্মের ব্যবধান ছিল না, সম্প্রদায়ের ব্যবধান কখনো ছিল থাকবে। আজকে এই কথাটা সর্বস্তরের মানুষকে মনে রাখতে হবে। এ দেশ আমার, আমি হিন্দু আমার, আমি মুসলিম আমার, আমি খ্রিস্টান আমার, আমি পারসি আমার, আমি জৈন আমার, সর্বস্তরের মানুষের সমান অধিকার এই ভারতবর্ষের মাটিতে। সেই সংবিধানকে রক্ষা করার দায়িত্ব এলাকার মানুষকে নিতে হবে। এই সংবিধানেই আছে, সরকার যদি সংবিধান বিরোধী কোনো কথাবার্তা বলে কোনো কাজ করে, তার প্রতিবাদ জানানোর জন্য 5 বছর অন্তর সাধারণ নির্বাচন আছে। অত সহজ নয়, সংবিধানকে চেঞ্জ করার ক্ষমতা তাদের আছে, 138 কোটি মানুষের আছে। এই জায়গায় দাঁড়িয়ে বলবো, বর্তমান পরিস্থিতির উপরে দাঁড়িয়ে যেমন স্বাধীনতা আন্দোলন কারা করেছিলেন প্রথম সারিতে, বাঙালি সুভাষচন্দ্র বোস, নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে এমনকি কাজী নজরুল ইসলাম, তিনি যখন কবিতাটা লিখেছিলেন, কোন হিন্দু সেই কবিতা তো আবৃত্তি না করে থাকতে পারতেন, করেননি। তিনি মনে করেছিলেন কাজী নজরুলের লেখনী ব্রিটিশের ভিতকে কাঁপিয়ে দিয়েছে। আজকে তারা বাংলার মনীষী, বাংলাকে এগোতে হবে। আজকে এই সংবিধান রক্ষার দায়িত্ব বাঙালি হিসাবে, বাংলা ভাষার মানুষ হিসাবে আপনাদেরও হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এগোতে হবে। সরকারের চোখে আঙুল দেখিয়ে বলতে হবে,
আমার সম্প্রদায়ের জন্য এটা করতে হবে ওটা করতে হবে অধিকার প্রতিষ্ঠা করতে হবে, কিন্তু কোনোভাবে সংবিধানকে চেঞ্জ করার কোন জায়গা নেই থাকবে না, এবং সে দায়িত্ব আপনাদেরই তুলে নিতে হবে। সেই দায়িত্ব নেওয়ার সময় এসেছে। আজকে আমরা কি দেখছি, আজকে এই সম্প্রদায়ের মানুষের মধ্যে যারা মিলিটারি ক্যাবিনেটে আছে তারা কি কখনো বন্ধু ঘাতে মনে করে যে আমি যেহেতু সংখ্যালঘু ভারতের জন্য আমি প্রাণ দেব না, আমি যুদ্ধ করব না? আছে ইতিহাসে কোথাও? কোথাও নেই। কাঁধে কাঁধ মিলিয়ে তারা গোটা সীমান্ত এলাকায় পাহারা দিচ্ছে, আর আমরা শান্তিপূর্ণ জায়গায় থেকে ধর্মের বিভাজনে দেশকে ভাগ করার চেষ্টা করছি। এই লজ্জাজনক ঘটনার বিরুদ্ধে সংগঠিত হতে হবে, এলাকার মানুষকে সংগঠিত হয়ে আগামী দিনে সংগ্রামে নামতে হবে। একটা কথা মাথায় রাখতে হবে, আমরা হিন্দু মুসলিম যেই হই আমাদের প্রথম পরিচয় ভারতবাসী, আমাদের পরিচয় আমরা বাঙালি, আমরা বাংলার মানুষ, আমরা বাংলার জল খাই, বাংলার ফল খাই। ভারতবর্ষের অঙ্গরাজ্য যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে 31টা রাজ্যের মধ্যে পশ্চিমবাংলা আরেকটি তার অন্যতম রাজ্য, আমরা সেই বাংলা। আমাদের গর্ব করতে তো আপত্তি নেই, ভুল ভাল বকে ধর্মের বিভাজন ক্ষমতা দখলের লক্ষ্যে যে নোংরা রাজনীতির খেলাগুলো চলছে তার বিরুদ্ধে আপনাদের সংগঠিত হতে হবে, আপনাদের এগোতে হবে, আপনাদের এগিয়ে আসতে হবে। দরকার হলে প্রতিনিধিমূলকভাবে সরকারের কাছে নিশ্চয়ই আপনি আবেদন করবেন, আমার সম্প্রদায়ের এই কাজটা করতে হবে, তমুক সম্প্রদায়ের এই কাজটা করতে হবে। কিন্তু একটা জিনিস ভারতবর্ষের সংবিধানে আছে, যেটা রাষ্ট্রপতি যে সম্প্রদায়েরই হোক তিনি যেমন পালন করে গেছেন, যেমন আমি একটা কথা বললাম, যদিও আমাদের বিধানসভার প্রাক্তন স্পিকার রাজনীতিগতভাবে আমার দলের সঙ্গে তফাৎ থাকতে পারে, কিন্তু একটা সঠিক স্পিকার হিসাবে এশিয়ার মানুষ কিন্তু তাকে সম্মান দিয়েছিলেন, একথা আমরা ভুলিনি। কোন সম্প্রদায়কে তিনি চিহ্নিত করেননি, ঠিক তেমনি বা যারা ক্ষমতায় প্রশাসনে আছে আমরাও কাজ করতে গেলে কোনদিন হিন্দু মুসলিম বা তপশিলি পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষকে আলাদা চোখে কখনো দেখিনি। বিজয় ভাই বলল, নুরুল আমার বাল্য বন্ধু, এত বন্ধুত্ব বোধ হয় আজকে আতিয়ার, ইমান, মিয়ারাজ, ফরিদ অনেকের সঙ্গে আমার বন্ধুত্ব আছে, কিন্তু আমার ছোটবেলাকার বন্ধু হচ্ছে শেখ নুরুল ইসলাম। একসঙ্গে আমরা চলতাম, একসঙ্গে থাকতাম, আমাদের বাড়িতে বহুবার গেছে, কখনো মনে করিনি যে ও আলাদা সম্প্রদায়ের মানুষ, এক কথা কি। সুতরাং সেই যে সিস্টেম, সেই সিস্টেমটাকে যাতে কোনোভাবে নষ্ট করে না দেওয়া হয় তার দায়িত্ব কিন্তু এলাকার মানুষজনকে তুলে নিতে হবে। আজকে সেটাই হবে আমাদের এই প্রজাতন্ত্র দিবসের পবিত্র দিনে। আসুন আমরা একসঙ্গে অঙ্গীকার করি, আমরা ভারতবাসী, আমরা ভারতীয়, এখানে কোনো জাত ভেদ, এখানে কোনো সাম্প্রদায়িক বিভাজনের মধ্য দিয়ে কোনো রাজনৈতিক নেতা প্রতিষ্ঠিত করা যাবে না, এবং ভারতবর্ষের সংবিধানকে অক্ষুণ্ণ রাখার শর্তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে থাকতে হবে। এইটুকু কথা বলে সবাইকে আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম, প্রীতি এবং সেলাম জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার। 1950 সালে 26শে জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত করি, কেন তখনও কিন্তু এই 1947 থেকে 2019-এর জানুয়ারি পর্যন্ত সেই ইংরেজদের শস্ত্র জর তার আইন দ্বারা আমরা পরিচালিত ছিলাম। এতদিন ধরে আমাদের বিশিষ্ট আমাদের গ্রামের সব আমাদের ভারতবাসীরা একটা সংবিধান রচনা করলো, যে সংবিধানের মূল হাতিয়ার ছিল সমাজতন্ত্র, গণতন্ত্র, সাম্যবাদ, সততা, নিষ্ঠা, যেখানে একতন্ত্র থাকবে না। আজকে আমার বলতে ইচ্ছে করে মুসলিমরা শিক্ষায় পিছিয়ে পড়ে, কিন্তু দুঃখ বোধ করি শিক্ষা তাদের মেরুদণ্ড, যারা সমাজের চেয়ারে বসে আছেন তারা শিক্ষিত হয়েও অশিক্ষা।